সম্মানিত সুধী মণ্ডলী, আমি ডাক্তার আব্দুর রহিম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি এবং আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষেপে আলোচনা করব। এই বিষয়গুলি আসলে সত্যিকার অর্থে অনেক বড় বড় এক একটা চ্যাপ্টার, এগুলি বললে হয়তো দুই ঘন্টায় শেষ হবে না। আমি ছোট্ট করে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আমরা এগুলি থেকে সচেতন থাকব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো করোসিভ ইসোফেজিয়াল স্ট্রিকচার, যেটা একটা বিনাইন স্ট্রিকচার বা আরেকটু বাংলা যদি আমরা বলি কস্টিক ইসোফেজিয়াল স্ট্রাকচার। এই কস্টিক মানে কি? কস্টিক মানে হলো একটা পয়জনাস পদার্থ যেগুলি আমাদেরকে ইসোফেগাস বা খাদ্যনালীকে যেগুলি আমাদেরকে ড্যামেজ করে দেয়, এবং ড্যামেজ করাটা সুন্দর খাদ্যনালীটাকে আস্তে 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 হয়তো চিকন করে ফেলে, যেখানে আমরা যেটাকে বলি আমরা স্ট্রিকচার। এই স্ট্রিকচার হইলে কিন্তু আমাদের কোনো খাবার কিন্তু গিলার আমাদের কিন্তু সামর্থ্য থাকে না। এই স্ট্রিকচার কাদের হয়? এই স্ট্রিকচারটা আসলে মেইনলি আমাদের দেশে, যেটা অন্যদের দেশে অন্য 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 কারণ আছে, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের থোরাসিক সার্জন, বাংলাদেশের ডাক্তার, আমাদের দেশের কথাই চিন্তা করতে, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় যে টিনেজের ছেলে মেয়েরা তারা রাগ করে বা ভুলে অনেক সময় দেখা যায় যে অ্যাসিড জাতীয় বা অ্যালকালিন জাতীয় কস্টিক জিনিস খেয়ে ফেলে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যদি আমরা আমাদের যে ডাটা আছে সেই ডাটার ক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ধরনের আমাদের আবেগপ্রবণ যে বয়সটা টিনেজ যেটাকে আমরা বলি, সেই টিনেজের ছেলে এবং মেয়েরা তুলনামূলকভাবে হিসাব করলে মেয়েরাই বেশি, তারা কিন্তু দেখা যায় যে বাবা মায়ের সাথে জিদ করে, কেউ হয়তো হাজব্যান্ডের সাথে রাগ করে বা কেউ হয়তো শ্বশুর শাশুড়ির সাথে রাগ করে দেখা গেল যে ঘরের কাছে যেটা হাতের কাছে পাইলো হারপিক, সে হারপিক খেয়ে ফেললো, হয়তো কাউরে ভয় দেখানোর জন্য এটা খেয়ে ফেললো। কিন্তু এই যে ছোট্ট একটু হারপিক সে খাইলো, এই ছোট্ট একটু হারপিকে কিন্তু তার জীবনটাকে ধ্বংস করে দিল এবং তার ফ্যামিলিটাকেও একটা বিপদের মধ্যে ফেললো, এবং সমাজের অংশ সে, আমাদের পুরো সমাজটা কিন্তু একটা ধ্বংসের মধ্যে পড়ে যায়। কিভাবে পড়ে যায় আমি আস্তে আস্তে আলাপ করব। যে এই যে সে যে জিদ করে একটু হয়তো একটা কিছু হয়তো চাইলো বাবা মার কাছে, সে বাবা মা দিল না, সে হয়তো হাতের কাছে যা পাইলো সেটা একটা খেয়ে ফেললো, সেটার কারণে দেখা গেল যে সে প্রথমে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে তাকে হয়তো আমরা রিসাসিটেট করলাম বা একটু সুস্থ করলাম, এই সুস্থ কিন্তু সুস্থ না, আস্তে আস্তে কিন্তু তার সেই যে অ্যালকালে জাতীয় যে পদার্থ সেগুলি কি হইতে পারে, সেগুলি আপনার ফিনিক্স হইতে পারে, সেগুলি আপনার হারপিক হইতে পারে, সাবান হইতে পারে, এই ধরনের যে জিনিসগুলি সেগুলিতে কিন্তু আমরা একদম সরাসরি আপনাকে একদম ইসোফেগাসটাকে ড্যামেজ করে ফেলে। এই ড্যামেজ করলো তখন হয়তো আমরা প্রাথমিকভাবে তাকে আমরা চিকিৎসা দিলাম, কিন্তু এই চিকিৎসা কিন্তু চিকিৎসা শেষ হইল না, আস্তে 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 তার সেই খাদ্যনালীটা চাপতে 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 এক সময় ছোটো হইতে হইতে এক সময় বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা বলি স্ট্রিকচার। এই স্ট্রিকচারটা এখন দুইভাবে হইতে পারে, কারো কারো অ্যাসিডের কারণে হইতে পারে, কারো কারো অ্যালকালির কারণে হইতে পারে। অ্যাসিডের কারণে কাদের হয়? অ্যাসিডের কারণে হইলো, আপনারা জানেন অ্যাসিড জাতীয় যে তরল পদার্থ এটা কিন্তু একটু টক জাতীয় হয়, এটা কিন্তু মুখে যাতে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার ভাই বোনরা বোঝেন যে হ্যাঁ আমি একটু টক জাতীয় কিছু একটা খাইছি, সাথে সাথে কিন্তু সে এটা ফেলে দেয়। সুতরাং অ্যাসিডেই কিন্তু অতটা গিলতে পারে না, কিন্তু অ্যালকালি জাতীয় যে পদার্থটা সেটা কিন্তু সাধারণত কোনো গন্ধবাস থাকে না, কোনো স্বাদ থাকে না, সেটা তারা ইচ্ছামতো ডকডক করে গিলতে পারে। এবং অ্যালকালিটা হলো বেশি টিস্যুর সাথে লেগে থাকে এবং এইটা বেশি ক্ষতি করে আমাদের ইসোফেগাসের টিস্যুটাকে। আরেকটা হলো যেটা অ্যাসিড যেটা, এটা হলো লিকুইফেক্টিভ, এটা যেটা অ্যালকালি যেটা সেটা হলো কোয়াগুলেটিভ নেক্রোসিস করে, যত সেল আছে সেলগুলিকে একদম সাথে সাথে কোয়াগুলেশন করে একদম আপনাকে ডেস্ট্রয় করে ফেলে ওই সেলটার নর্মাল স্ট্রাকচারটা। পরে আস্তে 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 ওই দিন ছয় সপ্তাহের মধ্যে দেখা যায় যে খাদ্যনালীর আস্তে আস্তে চেপে যায়। আর অ্যাসিড যেটা সাধারণত, অ্যাসিড যেহেতু লিকুইড, অ্যাসিড সাধারণত খাদ্যনালীটাকে বেশি এফেক্টেড না করে সে আসলে খাদ্য থলিটাকে, যেহেতু তরল জাতীয় জিনিস, সে গিলে ফেলে, গিলে ফেলার সাথে সাথে কিন্তু সেটা চলে যায় আপনার খাদ্য থলিতে, মানে স্টোমাক যেটাকে আমরা বলি, যাওয়ার পথে সে যতটুকু পারে সে হয়তো খাদ্য থলিটাকেও নষ্ট করে রেখে যায়। এখন তাহলে এই যে প্রথম অবস্থায় যখন প্রথম অবস্থায় তাকে আমরা রিসাসিটেট করলাম, হয়তো ভাবলাম যে বাচ্চা হারপিক খাইছে বা ছেলে বা মেয়ে হারপিক খাইছে, সে হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, কিন্তু না, এটা একটা অনগোয়িং প্রসেস। এমন একটা জিনিস এটা যে এটা আমাদের নরম সেই খাদ্য থলিটাকে তো ধ্বংস করে, খাদ্য নালীকে ধ্বংস করে, ইভেন আমাদের স্কিন পর্যন্ত সেটা একটা ক্রনিক একটা প্রসেসের মধ্যে চলে যায় যারা নাকি এই ধরনের পদার্থ খায়। এখন সে আস্তে 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 একটা সময় ছয় সপ্তাহ বা তিন মাস পরে, বারো সপ্তাহ পরে হয়তো আমাদের কাছে আসবে যে স্যার আমার বাচ্চা তো এখন আর শক্ত খাবার খাইতে পারে না। তখন হয়তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি
কি পরীক্ষা করি, প্রথমে আমরা হয়তো একটা কনট্রাস্ট দিয়ে একটা ইসোফেগাস করি, তখনই আমরা কিন্তু স্ট্রিকচার আমরা ধরে ফেলতে পারি। এখন এই স্ট্রিকচারের মধ্যে আবার কখনো কখনো শর্ট স্ট্রিকচার থাকে, কখনো কখনো লং, অনেক লম্বা বড় স্ট্রিকচার থাকে। এখন এই স্ট্রিকচার তখন আমরা ওই কন্ট্রাস্ট ইসোফেগাগ্রামটা দেখে আমরা সেটা ডায়াগনোসিস করি। এরপরও যদি আমাদের সন্দেহ হয়, তারপরে আমরা একটা অ্যান্ডোস্কোপি করে নিই। এই অ্যান্ডোস্কোপি করে দেখি যে কোন লেভেলে কীভাবে আছে স্ট্রিকচারটা। কখনো না কখনো দেখা যায় যে আমাদের বয়স্ক মানুষেরও স্ট্রিকচার ডেভেলপ করে, যেটা আপনাকে ওই ম্যালিগন্যান্সির কারণে, ক্যান্সার কারণে স্ট্রিকচার হয়। কখনো কখনো দেখা গেল যে লাং ক্যান্সার হয়েছে তার, সেই কারণে তাকে রেডিওথেরাপি দেওয়া হয়েছে বুকের মধ্যে, সেটার কারণেও কিন্তু তার স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। কখনো দেখা গেল যে তার নেকে কোনো ক্যান্সার হয়েছে, যেমন থাইরয়েড ক্যান্সার বা অন্য কোনো লেরিনজিয়াল ক্যান্সার হয়েছে, সেখানেও কিন্তু যদি আমরা রেডিওথেরাপি ইউজ করি, আমাদের রোগী কিন্তু দেখা গেল এক সময়তে তার খাদ্যনালীতে স্ট্রিকচার নিয়ে আমাদের কাছে আসতে পারে। তো এখন এই স্ট্রিকচারগুলিতে আমরা যখন আসলো তখন আমরা এই ডায়াগনোসিস করে, যে কী কী ডায়াগনোসিস করলাম, একটা করলো আমরা অ্যান্ডোস্কোপি করবো, আর একটা হলো আমাদের কন্ট্রাস্ট ইসোফেগাগ্রাম করবো। এই দুইটা করে আমরা মোটামুটি একটা আইডিয়া পাই যে হ্যাঁ, তার স্ট্রিকচারটা কোথায় আছে, কত বড় আছে, এবং সাথে সাথে আমরা এটুকু দেখে নিই যে আমাদের স্টমাকটা ঠিক আছে কিনা। কেন স্টমাকটা ঠিক আছে কিনা আমি পরে একটু পরে আলোচনায় আসতেছি। যে এখন তাহলে প্রথম চিকিৎসা হইলো কি, প্রথম চিকিৎসা তাকে আমরা কনজারভেটিভ দিয়ে চেষ্টা করি, যে তাকে হাই প্রোটিন তরল জাতীয় খাবার দিয়ে চেষ্টা করি তাকে কিছু করতে পারে কিনা, কিন্তু দেখা গেলো হইলো না, তখন আমরা তাকে ডাইলেটেশন করি, বারে ডাইলেটেশন করতে আছে। বিভিন্ন ধরনের ডাইলেটর আমাদের আছে, আমরা ডাইলেটেশন করে চেষ্টা করি তাকে খাবারটা, তাকে আমরা খাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। দেখা গেলো যে একটা লেভেলে গিয়ে আর তার ডাইলেটেশনের কোনো কাজ হচ্ছে না, তখন আমরা চিন্তা করি যে তাহলে এখন খারাপ অংশটা খাদ্যনালী, সেই অংশটা আমরা এক্সারসাইজ করে কেটে ফেলে ভালো কোনো অংশের সাথে জোড়া দিতে পারি কিনা। কিন্তু দুর্ভাগ্য হল সাধারণত এই করোসিভ স্ট্রিকচারের রোগীগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লং সেগমেন্ট একটা স্ট্রিকচার থাকে। এই লং সেগমেন্ট স্ট্রিকচারের কারণে কিন্তু আমরা পুরো খাদ্যনালীটাকে ফেলাই দিতে হয়। আরেকটা খারাপ দিক হইল যে আমরা যখন দেখি যে শুধু খাদ্যনালীটাই স্ট্রিকচার হয়েছে তা না, সাথে সাথে খাদ্য থলিটা, যে জিনিসটাকে আমরা দিয়ে আমরা খাদ্য নালীটাকে রিপ্লেস করব, মানে একটা আরেকটা রাস্তা হিসেবে আমরা তৈরি করব, সেইটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এটা হলো আমাদের জন্য সবচেয়ে কষ্টের ব্যাপার, যে আমরা তাকে ওই তখন আমরা অপারেশন করেও কিন্তু অনেক সময় আমাদের জন্য কষ্ট হয়ে যায়, তাকে কীভাবে আমরা সেভ করব। অনেক সময় দেখা যায় যে আমাদের খাদ্য নালীর পরে যে অংশগুলি, যেমন আপনার যদি আমরা বলি জেজোনাম বা বৃহদান্ত বা ক্ষুদ্রান্ত, সেগুলি নিয়ে এসেও কিন্তু আমরা এই খাদ্য নালীর যে অবস্থানটা সেখানে আমরা একটা রিপ্লেস করি সেই বৃহদান্ত বা কোলন দিয়ে, যেটাকে আমরা কোলন ট্রান্সপোজিশন বলি। কোলনটা নিচ থেকে নিয়ে এসে আমরা উপরে হয়তো খাদ্য নালীর মধ্যে আমরা প্রতিস্থাপন করলাম। তো এই জিনিসগুলি করে আমরা তাকে একটা রিলিফ দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় রোগীরা এমন আনফিট হয়ে আসে আমাদের কাছে যে আমরা তখন তাকে কিছুই করতে পারি না। এমন সময় দেখা যায় তখন আমরা দেখা যায় ডাইলেটেশন করি বা কখনো কখনো স্টেন দেওয়ার চেষ্টা করি। যদি এগুলিতে ভালো থাকে তাহলে হয়তো কিছুদিন সে হয়তো ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু যদি ডেফিনিট সার্জারি করে আমরা রিপ্লেস করে দিতে পারি ভালো টিস্যু দিয়ে, তখনই হয়তো সে হয়তো তার লংজেভিটিটা তার বাড়ে। একান্তই যখন আমরা কিছু করতে পারি না, তখন দেখা গেল যে তার মুখে তো তার খাবার দেওয়ার কোনো জায়গা নাই, মুখ দিয়ে কোনোভাবেই তাকে নিচে খাবার দেওয়া যাচ্ছে না, তখন আমরা একটা আর্টিফিশিয়াল একটা খাবারের রাস্তা আমরা তৈরি করে দিই পেটের মধ্যে, যেটা নাকি ওই করোসিভ স্ট্রিকচারের নিচের অংশ থাকে, যেগুলি দিকে দিয়ে আমরা মেনটেন করি, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এভাবে হয়তো আমরা এই করোসিভ স্ট্রিকচার আমরা ম্যানেজ করার চেষ্টা করি আমাদের দেশের প্রেক্ষাপটে, এবং আমি যতটুকু জানি সারা পৃথিবীতে এই একইভাবে এই ডিজিজগুলির ট্রিটমেন্ট হয়। ধন্যবাদ সবাইকে। যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে আমাদের প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলির উত্তর দিতে। ধন্যবাদ সবাই, সাথেই থাকবেন আমাদের।